হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো এখন ব্রহ্মা জানেন গোপন কমোটি ফিল্মটা নিয়ে কথা বলবো, যেটা কিছুদিন আগে হইচইতে রিলিজ হয়েছে। এখন এই ব্রহ্মা জানেন গোপন কমোটি যখন ট্রেলারটা এসেছিলো, তখন ট্রেলারটা দেখে কিন্তু আমার বেশ ভালো লেগেছিলো, কারণ এটার যে সোশ্যাল মেসেজ, যে ইস্যুটা নিয়ে ফিল্মটা করা হয়েছে, সেটা কিন্তু আজকালকার টাইমে কিন্তু খুব একটা তাৎপর্যপূর্ণ আছে, এবং এই জিনিসটা কিন্তু আজকাল অনেক জায়গায় দেখতে পাচ্ছি। তো এই ফিল্মের যে গল্পটা, এটা হচ্ছে একটা মহিলা পুরোহিতকে নিয়ে, এবং এই মেন ক্যারেক্টারটা প্লে করেছে রীতাভরি চক্রবর্তী। তো রীতাভরি চক্রবর্তী এখানে মহিলা পুরোহিত হওয়ার সাথে সাথে তিনি আরও অনেক রকম কাজ করেন, যেরকম তিনি সংস্কৃতির প্রফেসর এবং তিনি সোশ্যাল ওয়ার্ক করেন। তো এরকম তার অনেকগুলো কাজকর্ম আছে যেগুলো তিনি করেন, এবং এখান থেকেই তার এবার সোহম মজুমদারের সাথে দেখা হবে একটা ফাংশানে গিয়ে, এবং তারপর তাদের বিয়ে হবে। এই বিয়ে হওয়ার পরে কিন্তু আসল এই ফিল্মের গল্পটা শুরু হবে, এবং এখান থেকে কিন্তু ফিল্মটা আরও ইন্টারেস্টিং হবে, কারণ এখানে আস্তে আস্তে এবার মেন ব্যাপার হচ্ছে যে রীতাভরি চক্রবর্তী এই যে একটা যে মহিলা পুরোহিতের যে রোলটা যে প্লে করছে, এবং তার শ্বশুরবাড়ি কি এই জিনিসগুলো কি জানতে পারবে, এবং জানলে কি তাকে কি তখন অ্যাজ আ বৌমা কি অ্যাকসেপ্ট করবে নাকি করবে না, এটাই দেখতে গেলে কিন্তু পুরো ঘটনাটাই কিন্তু এই ফিল্মটার মধ্যে দেখানো হয়েছে। তো আমার এই যে স্টোরিটা যেভাবে প্রেজেন্ট করেছে, যেভাবে এক একটা সোশ্যাল ইস্যু আমাদের সামনে তুলে ধরেছে, এবং মানে একটা মহিলা পুরোহিত হলে যে তাকে কীরকম সোসাইটিতে তাকে হেনস্থা হতে হয়, বা তাকে সোসাইটিতে কী সব ইস্যু ফেস করতে হয়, এবং একটা সমাজে যদি মহিলা পুরোহিত মানে এরকম উঠে দাঁড়ায়, তাকে সমাজে কীরকম মানে পরিস্থিতির সম্মুখীন হতে হয়, সেই জিনিসগুলো কিন্তু এখানে ভালোভাবে দেখিয়েছে। এবার এখানে যেটা আমার বলতে হয় সেটা হচ্ছে, এই ফিল্মে কিন্তু বেশ ভালো ভালো কিন্তু স্টার কাস্ট আছে। সোহম মজুমদার আছে, রীতাভরি চক্রবর্তী আছে, অম্বরীশবাবু আছে, সুভাশিস মুখার্জি আছে। তো স্টার কাস্টের দিক থেকে কিন্তু কোনো খামতি রাখেনি, এবং পারফরমেন্সের দিক থেকেও যদি বলতে হয়, মানে রীতাভরি চক্রবর্তী যেহেতু লিড ক্যারেক্টারটা এখানে প্লে করছে, এবং অ্যাজ পার ক্যারেক্টার তিনি কিন্তু যথেষ্ট জাস্টিফাই অভিনয় করেছে, মানে খুব সাবলীলভাবে অভিনয় করেছেন। তো তার অভিনয় করা, তার এক্সপ্রেশনগুলো কিন্তু তিনি বেশ ভালোভাবে কিন্তু করেছিলেন, এবং সাথে এখানে সোহম মজুমদার হচ্ছে রীতাভরির হাজবেন্ড রোলটা প্লে করছে। তো মানে এরকম আইডিয়াল হাজবেন্ড আজকাল সিরিয়াসলি মানে এরকম দেখা যায় না, খুব সাপোর্টিভ একটা হাজবেন্ডের ক্যারেক্টার তিনি প্লে করেছেন, একদম মানে বউকে ভালোবাসে, বউয়ের দিকটা দেখছে, বউকে সাহায্য করছে, বউয়ের জন্য রুখে দাঁড়াচ্ছে সোসাইটির মধ্যে। তো এইরকম হাজবেন্ডের ক্যারেক্টারটা কিন্তু বেশ ভালোভাবে সোহম মজুমদার কিন্তু প্লে করেছেন, যদিও বা তার ক্যারেক্টারটা যদি আরেকটু বেশি দেখাতে পারতো তাহলে হয়তো আরও বেশি ভালো হতো। এবং সাইডে যে কোঅ্যাক্টারগুলো আছে তারা কিন্তু বেশ ভালো অভিনয় করেছে, কিছু কিছু জায়গায় কয়েকটা ক্যারেক্টার একটু লাউড হয়ে গেছিলো যেটা আমার দেখে মনে হয়েছে, বাট সেটা কোনো ব্যাপার না। বাট যেটা আমার সবচেয়ে বেশি চোখে লেগেছে সেটা হচ্ছে, এই ফিল্মে মানে আমার কেন জানি না মনে হয়েছে যে কিছু কিছু ব্র্যান্ডের মানে বেশ ভালো রকম প্রমোশন হয়েছে, মানে ব্র্যান্ডের যে জিনিসগুলো দেখিয়েছে সেগুলো পুরো একদম ক্যামেরার একদম ক্লোজ শট নিয়ে সেগুলো দেখানো হয়েছে, মানে মাঝে মধ্যে খুব চোখে পড়ছিলো জিনিসগুলো, মানে এরকমভাবেই সিনগুলো নেওয়া হয়েছে। তো এই জিনিসটা আমার একটু বেশি একটু নেগেটিভ দিকটা লেগেছে, তাছাড়া কিন্তু নেগেটিভ কিন্তু আর আমার সেরকম কিছু লাগেনি, কারণ এরকম একটা সোশ্যাল ইস্যু নিয়ে একটা সুন্দর ফিল্ম করাটা কিন্তু মানে চারটিখানি কথা না, সেখানে কিন্তু ভালোভাবে কিন্তু উপস্থাপনা করেছে। এবং এই ফিল্মের একটা সবচেয়ে বেশি যেটা পজিটিভ পয়েন্ট আমার লেগেছে সেটা হচ্ছে গানগুলো, গানগুলো কিন্তু অত্যন্ত ভালোভাবে এখানে করা হয়েছে, এবং ঠিক ঠিক সিচুয়েশানে কিন্তু গানগুলো পুট করা হয়েছে, এবং গানের লিরিক্সগুলো কিন্তু অত্যন্ত ভালো ছিল, যেগুলো তোমাদের কিন্তু ফিল্মটা দেখার সময় গানটা শুনতে খুব ভালো লাগবে, এবং ফিল্মটা দেখার পরেও কিন্তু তোমাদের গানগুলো কিন্তু মনের মধ্যে থেকে যাবে। এবং তাছাড়া বলতে গেলে এই যে ইস্যুটা নিয়ে যে ফিল্মটা করা হয়েছে, এবং সাথে যে একটা স্টিরিওটিপিক্যাল যে ব্রেকডাউনটা যে দেখিয়েছে যে মেয়েরা পারলে সব কিছু করতে পারে, এই পয়েন্টগুলো কিন্তু আমার বেশ ভালো লেগেছে, মানে এখানে কিন্তু ডিরেক্টর পয়েন্টগুলো বেশ ভালোভাবে তুলে ধরতে পেরেছে দর্শকদের সামনে। তো ওভারঅল যদি বলি আমি, আমার কিন্তু মুভিটা অতটাও খারাপ লাগেনি, কারণ বেসিক্যালি আমরা দেখি যে উইন্ডোজ প্রোডাকশনের যে ফিল্মগুলো হয় সেগুলো কিন্তু প্রত্যেকটা ফিল্মে কিন্তু এক একটা সোশ্যাল ইস্যু নিয়ে তোলে, এক একটা ডিফারেন্ট মানে রিলেশনশিপ ভ্যালু নিয়ে ফিল্মগুলো বানায়, যেগুলো কিন্তু একটা ফিল্মের থেকে অন্য ফিল্মে কিন্তু অনেক তফাত হয়, কিন্তু প্রত্যেকটা ফিল্ম কিন্তু বেশ ভালো হয়। তো এটাও কিন্তু সেরকমই একটা মুভি, এবং এই মুভিটা কিন্তু দেখতে বেশ ভালো লাগবে। তো তোমরা যারা ফিল্মটা এখনো অবধি দেখোনি, আমি বলবো তোমরা দেখে নিতেই পারো, এটা হইচইতে এসে গেছে, আশা করছি তোমাদেরও ভালো লাগবে, কারণ এরকম কনসেপ্ট কিন্তু আগে কিন্তু সত্যি বলছি বাংলা ইন্ডাস্ট্রিতে কিন্তু হয়নি। তো একটা নতুন কনসেপ্ট তোমরা কিন্তু এই ফিল্মটা দ্বারা কিন্তু দেখতে পাবে। আর যারা তোমরা দেখে নিয়েছো ফিল্মটা, আমাকে অবশ্যই জানিও তোমাদের কেমন লেগেছে, আর যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক করে দিও, শেয়ার করে দিও, চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, নোটিফিকেশন বেলটা কিন্তু অল করে দিও, আরও এরকম রিভিউ আপডেটস আসলে তোমরা কিন্তু পেতে থাকবে। তাই দেখা হবে পরের ভিডিওতে, বাই।